দর্শক, আজকে আমি কাঁচা লবণ খাওয়ার উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের অগ্নিমিডিয়া চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করি। রান্না করা খাবারের উপর কাঁচা লবণ ছিটিয়ে খেলে উচ্চ রক্তচাপের পাশাপাশি বিভিন্ন সমস্যা হওয়ার ঝুঁকি থাকে বলে জানিয়েছেন স্বাস্থ্য গবেষকরা। লবণের খনিজ উপাদান শরীরের জন্য উপকারী হলেও মাত্রা বেশি বা কম দুটোই শরীরের জন্য ভালো নয়। অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি, পেটে ব্যথা, ক্যান্সার, স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। অতিরিক্ত লবণ খাওয়া হলে হার্ট ও কিডনির সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপরেও খারাপ প্রভাব ফেলে কাঁচা লবণ। রান্না করা খাবারে লবণ ছিটিয়ে খেলে ক্ষতি বেশি, ফলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পায়। কম লবণও শরীরের জন্য ক্ষতিকর, এতে মৃত্যু ঝুঁকিও থাকে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য গবেষকদের মতে পূর্ণবয়স্ক মানুষের দৈনিক 2-4 চা চামচ লবণ খাওয়া দরকার। ভারতীয় পুষ্টিবিদ তানিয়া কাপুর জানান, 10 গ্রাম লবণে 400 মিলিগ্রাম সোডিয়াম থাকে, যা প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য। যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের দৈনিক 1/2 চা চামচের বেশি লবণ খাওয়া উচিত নয়। একজন সুস্থ মানুষের প্রতিদিন 1 কাপ চামচ লবণ খাওয়া উচিত। তবে কাঁচা লবণ না খেয়ে রান্নাই দিয়ে খাওয়াই ভালো। প্যাকেটের গায়ে পরে আয়োডিনযুক্ত লবণ কিনুন। লবণের অভাবে শরীরে সোডিয়ামের অভাব হয়, রক্তচাপ কমে যায়, মাথা ঘোরা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই দৈনন্দিন খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া একেবারেই বোকামির কাজ হবে। পাউরুটি, চিপস, সস, চিজ সহ নানান ধরনের খাবারে লবণ থাকে। এগুলো খাওয়ার সময় লবণের পরিমাণ লক্ষ্য রাখতে হবে। জিম করলে বা কিডনির সমস্যা থাকলে ডায়েটিশিয়ানের পরামর্শ মতে খাবারে লবণের পরিমাণ ঠিক করুন। দর্শক, ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।